الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله أرجو رضاك يا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده بس والصلاه والسلام على من لا نبي بعده বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের নিয়মিত আয়োজন উপভোগের জন্য পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে প্রচার মাধ্যমের সামনে ইতিমধ্যেই নিজেদের অবস্থান সুনিশ্চিত করেছেন তাদের সকলকে জানাচ্ছি আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আমরা আকিদা এই বিষয়ের আলোকে অনেকগুলো পর্ব আপনাদের সামনে উপহার দিয়েছে এরই ধারাবাহিকতায় আজকে রাসুল্লাহ সাল্লি আসাল্লামের সন্না আমাদের জীবনে কি অমূল্য সম্পদ উপহার দিয়েছে আমাদের জীবনকে কীভাবে সুষমামণ্ডিত করেছে সেই আলোকেই আমরা আপনাদের সামনে কিছু পর্ব উপহার দিচ্ছিলাম আমরা বিগত পর্বেও নারী নীতি রসুল্লা সাল্লু আলী ওসালামের সন্নার আলোকে কেমন ছিল সে ব্যাপারে আলোকপাত করেছি কবি নজরুলের ভাষায় বলতে হয় বিশ্বে যা কিছু মহান সৃষ্টি অর্ধেক তার আনি আছে নারী, তার নর সেই নারীদের কথাটা এত দ্রুত পরিসমাপ্তি টানব আর অন্য প্রসঙ্গ নিয়ে আসবো এটা যেন আমরা ঠিক নারী সমাজের প্রতি সুবিচার মনে করছি না তাই আরও একটি পর্ব আমরা আমাদের সেই মহিয়সী নারী যারা অর্ধেক ভূমিকা রেখেছে ইসলামের বিভিন্ন স্তরে দিক ও বিভাগে তাই কবি আবারও বলেছেন কে বলে নারী অবলা ভুল সবই ভুল শিগগির ওই নাম বদলা আসুন এই নারীদের নিয়ে আমরা রসুল সাল আলি আসাল্লামের সন্ন্যার আলোকে তাদের অবস্থান এবং তাদের পজিশন কোথায় এটা আবারও একটি পর্বে আলোকপাত করার প্রয়াস ব্যক্ত করছি এবং এই মনজ্ঞ আলোচনায় যারা আজকে অংশগ্রহণ করছেন তাদের পরিচয় আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি এসেছেন শেখ শহীদুল্লাহ খান মাদানি মাদানীকুম এবং এসেছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালাম আর ওয়েছেন শাইখ হাসান জামিল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও এবং রয়েছেন শেখ আকরামুল জামান বিন আব্দুল সালাম আল মাদান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলুম প্রিয় সুপ্রিয় শ্রোতা তাহলে আসুন আমরা এই পর্যায়ে প্রথমেই যাচ্ছি শাইখ আকরামুল জামানের কাছে জি শাইখ আলহামদুলিল্লাহ ওসলা রাস আলহি ও সাহবহিমাবাদ আলহামদুলিল্লাহ নারী নীতি সম্পর্কে অত্যন্ত গঠনমূলক আলোচনা আমরা শুনে আসছিলাম তো ভাই হাসান জামিল সাহেব যে কথাটা বলছিলেন যে নারীদেরকে যে মিরাসের ক্ষেত্রে পিতামাতার যে সম্পদ সম্পদের ক্ষেত্রে যে ভাগ দিয়েছে তাতে নাকি ঠকিয়েছে তারা একটা এরকম ধোঁয়া তুলে থাকে এভাবে বিভ্রান্ত করে থাকে আলহামদুলিল্লাহ উনি সেই পর্বে খুব সুন্দর করে যুক্তি দিয়ে বুঝিয়েছিলেন যে খরচের বিষয়টা আল্লাহ তো বড় কথা কিন্তু ওই যুক্তিটাই দেখাইছেন এটা আল্লাহ সাথে কিন্তু বিদ্রোহ করা হয় আল্লাহ বিপক্ষ হিসেবে দাঁড়ানো হয় এই নারী নীতি যারা নারী নীতিকে কেন্দ্র করে ইসলামের যে বিধানের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা মূলত আল্লাহর বিপক্ষ পার্টি আল্লাহ যেখানে বলছেন আর রিজাল ও কওয়ামুন আল নিঃশ্বাস মানে পুরুষদেরকে আল্লাহ তো বড় কতলা কর্তৃত্ব দান করেছেন মহিলাদের প্রতি মেমাফদ্দল আল্লাহ বা আদম এটা আল্লাহ তো বড় কতলার দেয়া একটা প্রাধান্য পাওয়ার একটা নীতি এই জন্য যে আল্লাহ তো ওয়া তাআলা একজন কে আরেকজনের প্রতি ফজিলত বা প্রাধান্য দিয়েছেন এক দিয়েছেন জি এটা যদি আমরা এখানে যদি প্রশ্ন তুলি তাহলে আল্লাহ তবারক ওয়া তাআলার ವಿರುದ್ಧই দাঁড়ানো হল। তারপরে আল্লাহ বলছেন অবিমা আনফাকু এবং তারা যেহেতু খরচ করে এই কারণেই একটা মেয়েকে বিবাহ করতে হলে তাকে মোহর দিতে হয় এই তার সারা জীবনের ভরণপোষণ তাকে বহন করতে হয় তো সেই ক্ষেত্রে ইসলাম যে তার কি অংশটা দিয়েছে এটা তাই আপনার এই কথার সাথে আরেকটু যুক্ত করি যে সারা জীবন না যদি তালাকও দিয়ে দেয় তাও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার ভরণপোষণ তালাক দেওয়া পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত এটা একটা বিষয় এটা তো আল্লাহ তো বড় কতলার বণ্টন এটা এইজন্য বললাম এই আয়াতটা যারা মুসলিম নাম গ্রহণ করে আব্দুর রহমান আব্দুল করিম শফিকুল ইসলাম নুরুল ইসলাম নাম ধারণ করে এভাবে নারী নীতির অজুহাত দিয়ে ইস্যু তুলে যে এই কথাগুলো বলছে কার বিরুদ্ধে বলছে এটা জানানোর জন্য স্বয়ং আল্লাহ তো বড় কথা বিরুদ্ধে আপত্তি তার মানে এখানে তাদের ইসলাম আর থাকছেই না মুসলিম হিসেবে তার আর থাকার কোনো সুযোগই নাই যে আল্লাহর বিদ্রোহী আল্লাহর বিরুদ্ধেচরণকারী তার তো থাকার কোনো প্রশ্নই ওঠে না এরপরও যে কথাটা আমরা বলবো তাদের এই নারীদের পক্ষে কথা বলাটা তো কোরআন যে অধিকারটা দিয়েছে এই অধিকারটা দা অশেষ হয়ে গেছে বুঝি আমরা এটা তো কমপ্লিট করেছি এটা দিয়ে ফেলেছি আমার কাছে আরো সম্পদ আছে সেটা যদি দিতে চাই তো দেখ আল্লাহ তো বড় কথালা বলেছেন ওয়াতাই তুম ইহজা হুন নাকিনতরা ফালা যদি তোমরা কোন নারীকে দিতে চাও মানে বিপুল সম্পদ দিতে চাও এটা আল্লাহ বলেছেন এবং বিবেক বুদ্ধি বিবেচনা নিয়ে যদি আমরা এটা বিচার করি অত্যন্ত ন্যায় বিষয় আর এটা সম্পূর্ণ এটা বিভ্রান্তিমূলক একটা দাবি এবং যেই দাবি তোলার কারণে মহিলাদের যা সর্বনাশ করেছে তার একটা একটা ফিরিস্তি এবং আমরা একটা তালিকা গ্রহণ করলাম তারপর আল্লাহ বড় কথা নারীদেরকে এত মর্যাদা দিয়েছেন আমি আর একটু বলছিলাম যে আয়েসারদি আল্লাহ আনহার ঘরে ওয়াহি আসত জিবরিল আলি সৌরতলসাল্লাম আয়েশার ঘরে ওয়াহি নিয়ে উপস্থিত হতো রসুল্লাহ সাল্লাম বলছেন যে তাকে জিজ্ঞাসা করা হল মানে হাবুন্না হে আল্লাহ রসুল আপনার কাছে সবচেয়ে প্রিয় কে আল্লাহ রসুল সহসন বলেন আয়েশা সোম্মা আবু এরপরে কে তারপর আল্লাহ রসুল সহসন বলেন তার পিতা এভাবে ইসলাম যেভাবে আগা গোড়া একবারে শুরু থেকে স্ত্রী হিসেবে মা হিসেবে বোন হিসেবে কন্যা হিসেবে ওহির বার্তাবাহক নিজে সালাম পৌঁছে দিয়েছেন এবং আল্লাহ আসলে সাহেব একটা শব্দ বলেছেন বিভ্রান্তিকর এই বিভ্রান্তিকরটা কিভাবে আমি একটু ক্লিয়ার করতে চাই সমান অধিকার এই শব্দটা একটা বিভ্রান্তিকর শব্দ ইসলাম সরিয়া কিন্তু সমান অধিকারের পক্ষে না সরিয়া হচ্ছে অধিকার এই জায়গায় হচ্ছে বিভ্রান্তিটা বিভ্রান্তি শয়তান যেভাবে ছড়াচ্ছে যে তুমি কম নিবা কেন কম বেশির বিষয় না শরীয়ত দেখে ন্যায্য কোনটা আপনি অফিসার একদম উপরের যিনি থাকেন তিনি যে বেতন ভাতা পান একজন পিয়ন স্টাফ তিনিও কি একই বেতন ভাতা পান তুলনা করার জন্য বলা শুধু সমান সময় দেয় সমান সময় দেয় সমান অফিস করে ঠিকই কিন্তু ন্যায্য অধিকার এই জায়গায় ন্যায্য অধিকার ইসলাম যেটা দিয়েছে ওইটা না দিয়ে আমরা ওইখান থেকে মানুষের মনোযোগ সরিয়ে অন্য জায়গায় আনছি দেখুন আপনি ইসলাম দিয়েছেন তার মোহর পুরা করতে হবে আজকে ওই সমস্ত উদ্দেশ্য করে করে বলি দেখুন খোঁজ খবর নিয়ে দেখুন বিয়ের সময় মোহর যা নির্ধারণ করেছে বলেছে নগদ স্বর্ণ গয়না দিয়েছে বিবিকে সাজিয়ে আনবে ওটাকে উসুল দেখিয়েছে আর না হয় বাকি যেটা আছে ক্ষমা চেয়ে নিয়েছে আপনি খোঁজ করে দেখুন আজকে সমাজের বহু জায়গায় নারীরা তার মোহর থেকে বঞ্চিত হচ্ছে ওইটা নিয়ে কারো মাথা ব্যথা নাই নারীরা মোহর থেকে বঞ্চিত হচ্ছে হচ্ছেই যৌতুকের যে অভিশাপের যে বাবা ওই মেয়েটাকে এত দিন পর্যন্ত লালন পালন করে একটা পর্যায়ে এত মায়া স্বামীর হাতে তুলে দিল সেই বাবার উপর নতুন করে চাপ যেখানে দেওয়ার কথা স্বামীর মোহর দিবে যে উল্টা বাবার কাছ থেকে নতুন করে আরো যৌতুক মানে চাদা আর কি একরকম চিন্তাই করে ডাকাতি করে বাবার কাছ থেকে আনা হচ্ছে এটা হচ্ছে বিভ্রান্তি যে তার ন্যায্য অধিকার থেকে তাকে বঞ্চিত করে সমান অধিকারের নামে তার আসল অধিকার যেটা সেখান থেকে তাকে মুখ ফিরিয়ে ভিন্ন জায়গায় তাকে ঘুরানো হচ্ছে জি এখন নারীদের উচিত এসব প্রতারকদের প্রতারণাপূর্ণ মুখ রোচক এসব বুলিতে যাতে তারা না ভুলে যায় জি এটাই নারী সমস্ত অধিকার দিয়েছেন তারা অধিকার কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করছে আপন ভালো পাগলেও বোঝে জি আপন তো বুঝতে হবে আজকে আমরা যদি পাশ্চাত্য সমাজের দিকে আমরা তাকাই আমরা কি দেখি তাদের অবস্থা তাদের নারী জাতির অবস্থা বিবিসির খবরে একবার আমি নিস্কানে শুনছি বিবিসি লন্ডন থেকে বলছে যে বিশ হাজার মানুষ এবছর ইসলাম গ্রহণ করেছে ব্রিটেনে সেখানে ষোলো হাজার হল নারী আচ্ছা বলেন আপনারা যদি নারী সব অধিকার এত ভালোভাবে দিয়ে থাকেন আর ইসলাম কোন অধিকারের দেয় না তো আপনাদের নারীদের অবস্থা কেন লক্ষ্য করলে দেখছি অহরহ সারা বিশ্বে মানুষ অন্য ধর্ম থেকে ইসলামের দিকে যতটা ধাবিত হচ্ছে অন্য কোন ধর্মের দিকে এতটা ধাবিত হচ্ছে নারী অধিকারের নামে দেখুন আগে সন্তান স্কুলে যাবে বাবা নিয়ে গেছে স্কুলে ভর্তি করতে হবে বাবা ভর্তি করেছেন পরীক্ষা হবে ফিস দিতে হবে করতে হবে সব এগুলি বাইরের দায়িত্বগুলি সব বাবার বাজার করতে হবে বাবার দায়িত্ব বাবা বাজার করে আনছেন তারপরে অসুখ হয়েছে হাসপাতালে নিতে হবে বাবার দায়িত্ব তিনি নিচ্ছেন সবই বাবার দায়িত্ব সিংহবাদ দায়িত্ব পুরুষরাই পালন করছে সহায়ক আপনার আলোচনায় আমরা আবার ফিরে আসব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই পর্যায়ে বিরতির একেবারে দ্বার ও প্রান্তে উপনীত হয়েছি সামান্য সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আপনাদের সামনে আমাদের আলোচনার ধারাবাহিকতা উপস্থাপন করবো ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ